আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমজান মাস চলছে প্রায় সময় বাড়িতে ইফতার করা হয় তো আজকে ভাবলাম শামাকদুম দরবারে ইফতার করা যাক তো ভাবলাম একা তো আর যাওয়া যাবে না তাহলে তাহলে ইরফানকে বলা যাক তো ইরফানকে বললাম দেখি ইরফান আমার আগে থেকে রেডি হয়ে বসে আছে সে যাওয়ার জন্য তো আমরা দুজন একটা রিক্সা নিয়ে কলোনি থেকে তরকারি উদ্দেশ্যে গিয়ে বললাম তো গিয়ে দেখি সেখানে আমাদের আগে অনেক লোক এসে উপস্থিত হয়ে আছে তারাও ইফতার করার জন্য আসছে দূর দূর থেকে তো আমরাও দেখলাম যে ইফতার সাজানো রয়েছে সামনে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সামনে ইফতারের একটি করে প্লেট চলে আসে তো আমরা দুজনে বসে বসে ভাবছিলাম যে কখন আজান দেবে আর কখন আমরা ইফতার করব আলহামদুলিল্লাহ এখানে প্রতিদিন ইফতারের সময় শত শত মানুষের ইফতারের ব্যবস্থা থাকে তার সত্ত্বেও কিন্তু প্লেটের মান যথেষ্ট ভালো ছিল প্রত্যেকটা প্লেটে পোলাও ছিল পোলাওয়ের সঙ্গে একটি করে খেজুর পাশাপাশি পেঁয়াজও ছিল চপ ছিল এবং একটু করে তরমুজ আনারস এবং কলা ছিল এবং সেই সঙ্গে এক গ্লাস করে শরবত তারপর আমরা ইফতার শেষ করি ইফতার শেষ করে নামাজ পড়ি নামাজ শেষ করে আমরা মাজার শরীফ জায়রাত করি জেয়েরথ করে আমরা